যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। দেখো ওই মেয়েটা পর্যন্ত জানে, এখন বৌদিরা এই গানটাই গায়। দাদা যখন রাত্রিবেলা বাইরে আড্ডা মারে ফোন ধরে না, তখন বৌদিরা যখন ফোন করে দাদা ফোন ধরে, তখন একটাই গান গায়, যতই ঘুড়ি ওড়াও রাতে লাটাই তো আমার হাতে। যাকে তবে জিতের সঙ্গে সেই ছবিটা করতে করতে আমি জিতকে বলেছিলাম, জিত সত্যি তোর কি কপাল ভাই, কোথায় চলে গেলি আর আমি কমেডিয়ান হয়ে রয়ে গেলাম। জিত আমায় বললো, ভাই কমেডিয়ানদের জুতো মারা কপাল এটা মাথায় বসিয়ে নে। বললাম তুই বন্ধু হয়ে একথা বললি? বললো তুই বাড়ি গিয়ে চিন্তা করিস। বাড়ি এসে চিন্তা করে দেখলাম না, জিত ঠিক কথা বলেছে। মিলিয়ে নিন, একটা বাংলা সিনেমা আড়াই ঘন্টার সিনেমা, তাতে পাঁচখানা গান থাকবে। আর দেখবেন এই পাঁচটা গান এখন আমাদের বাংলা সিনেমায় না, দেশে শুটিং হয় না, সব বিদেশে, এই ধরুন লন্ডন, ইতালি, হোনোলুলু, কি সব জায়গা আছে ওখানে হয়। আর সেই গানে হিরো হিরোইনকে অন্তত 500 বার জড়িয়ে ধরছে। কেন রে, আমাদের সুযোগ দে, আমরা কেন জড়াবো না, শুনবে না। আর দেখবেন হিরো হিরোইনের প্রেম করার সময় সে কি গড়াগড়ি খাওয়া, কখন দেখবেন সমুদ্রে গড়াগড়ি খাচ্ছে, কখন দেখবেন বরফে গড়াগড়ি খাচ্ছে। বলি তোদের হুপিং কাশি হয় না রে? একটা সিনেমায় তো দেখলাম হিরোইন মরুভূমির গরম বালিতে গড়াগড়ি খাচ্ছে, তোদের গায়ে ফোসকা পড়ে না রে? আর একটা সিন দেখবেন থাকবে এই বাংলা সিনেমায়, ফাঁকা অন্ধকার রাস্তা, সেইখান দিয়ে হিরোইন একা হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, আমার 14 গোষ্ঠীও জানে না, কিন্তু যাচ্ছে দেখবেন। আর ঠিক সেই সময় দেখবেন একটা কালো গাড়ি এসে ব্রেক মারলো, আর তারপর তার মধ্যে থেকে 4টে হুন্দো ভিলেন নামবে, নেবে হিরোইনটাকে ধরবে, ছপাট করে গাড়িতে তুলবে, থা। তারপরে সিন ফাঁকা গুদাম ঘর, কেউ কোথাও নেই, সেইখানে এসে হিরোইনটি কি ফেললো, ফেলেই ঠ্যাকাস ঠ্যাক, ঠ্যাকাস ঠ্যাক মানে হলো দরজা বন্ধ আর ছিটকিনি। তারপর যে ভিলেনটার কেন হাসি পায়, এটা আমার 14 গোষ্ঠী রিসার্চ করে যা বার করতে পারি। দেখবেন শুধু হাসে, আর একটাই ডায়লগ যে হাসছে শুধু, এইবার 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 কোথায় পালাবে সুন্দরী সুন্দরী। তারপর দেখবেন হিরোইনটার একটাই ডায়লগ, ভগবানের দোহাই আমায় ছেড়ে দিন। তারপর দেখবেন ভিলেন এগোচ্ছে, হিরোইন পেঁচোচ্ছে, ভিলেন এগোচ্ছে, হিরোইন পেঁচোচ্ছে, ঢাক ঢাক মানে হলো হিরোইন দেওয়ালে গিয়ে সেটে গেছে, পালানোর পথ নেই, তবু মরণ দশা ভিলেন হাসছে। এইবার এইবার ভগবানেও তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না। বলি এত হেসে সময় নষ্ট করছিস কেন বাবা, যা করতে এসি তাড়াতাড়ি করে বাড়ি চল যা। তা নয়, ততক্ষণ অবধি হাসবে যতক্ষণ না হিরো দরজা ভেঙে ঢুকে ওকে রাম প্যাদানি সাম প্যাদানি দিচ্ছে। আর আমাদের দেখুন সারা সিনেমায় 5টা সিন, প্রথম 2টো সিন হিরোর বগলের ধারে দাঁড়িয়ে আছি, কোনো ডায়লগ নেই, যেন ঝুলনের পুতুল। তারপরের 2টো সিন ডিরেক্টর বললো নে কাঞ্চন অভিনয় কর, করলাম, লাস্ট সিন পাশে দাঁড়াতে যাব, বুকে বড় বড় লেখা ফুটে উঠলো, সমাপ্ত, চল বাপি বাড়ি যা। আর সত্যি দেখলেও খুব হিংসা হয়, জিতের কত মহিলা ফ্যান, আর পেটে কি সব বানায় জিত, বলে সিক্স প্যাক, ঠিক যেন মনে হয় হাই রোডে 6টা বাম্পার উঁচু হয়ে আছে। হ্যাঁ আর মহিলাগুলো কিরম করে জিতকে দেখলে, জিত চি 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 চিত, আরে যেন পেটের কৃমি মাথায় উঠে গেছে। আমি জিতকে বলেছি ক্ষমতা থাকে চল চল আমার সঙ্গে সুন্দরবন দেখি বাক্কাকে খায়। নিয়েও গেছিলাম সুন্দরবন, গহন জঙ্গল, আমি আর জিত কেউ কোথাও নেই, গভীর জঙ্গলে হেঁটে যাচ্ছি দুজন, এমন সময় সামনে একটি কুঁদো বাঘ এসে শুধু ডেকেছে, ব্যাস জিতের যা অবস্থা আমার তাই অবস্থা, হাঁটু ফাটু কাঁপছে, হয়ে যায় ভাব। আমি গিয়ে বাঘকে বললাম, স্যার আমায় ছেড়ে দিন স্যার, আমি গরিবের ছেলে, বাপ মায়ের এক সন্তান, আমায় ছেড়ে দিন স্যার, দেখুন শরীরে কিচ্ছু নেই, শুধু হাড়ের ওপর চামড়া জড়ানো আছে স্যার, আমায় ছেড়ে দিন। আপনি জিতকেশ খান স্যার, পুরো মাংসর দোকান স্যার, হোল ফ্যামিলি মিলোকে 7 দিন ধরে পিকনিক করুন নিয়ে, আমায় ছেড়ে দিন। বাঘের কি মনে হলো, বলো যা তোকে খাবো না। আলাম খাবেন না তাহলে বাড়ি যাচ্ছি। বলো দাঁড়া, বলো দাঁড়া। আলাম খাবেন না তো দাঁড়াতে বলছেন কেন? বলো ভয় নেই, ভয় নেই, জিতকে খাবো, খাবো, আর তোকে দিয়ে দাঁত খোঁচাবো, আমি টুথপিক, আর এমন সিনেমা করি না,
আমার মাও দেখতে যান না জানেন, একটা সিনেমা দেখতে গেছিলেন তারপর থেকে আর যান না। সিনেমাটা আপনারাও বোধহয় দেখেছেন, সিনেমাটার নাম ছিল লে হালুয়া লে। আমার এমন এক সিনেমা করতে গেলাম, আমার মা সিনেমা দেখতে গিয়ে বলল, আরে তোর নাম ল্যাংচা। আমি বললাম, দেখো মা আমি কমেডিয়ান, ছবিতে আমার নাম ল্যাংচা হবে, গুজিয়া হবে, জিভে গজা হবে, তোমার কি? আর বিশ্বাস করুন ওই সিনেমাতে আমি যা মার খেয়েছি চোরেরাও মার খায় না। একদিন শুটিং করতে গেছি, প্রথম দিন আমি বললাম কি সিন আছে আজকে দাদা, বললো মার খাওয়া। পরের দিন বললাম দাদা আজকে কি সিন, বললো দাদা মার খাওয়া। তিন নম্বর দিনে গেছি, বলছি ভাই আজ কি সিন আছে বল, বললো দাদা চিন্তা করবেন না জাস্ট মার খাওয়া। আমার মাথা গরম হয়ে গেল। বসেছিল আমাদের ডিরেক্টর রাজা চন্দ, ওই ছবির ডিরেক্টর। আমি রাজাকে গিয়ে বললাম মার, আয় মার 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 মার। রাজা বললো কি হলো ভাই এরকম গরম হয়ে গেলি কেন? আলো এটা কি সিনেমা হচ্ছে ভাই, সবাই মারছে তুই বাকি থাকবি কেন, মার। পাশে বসেছিল স্ক্রিপ্ট রাইটার এন কে সলি, ও বললো ভাই টেনশন করিস না, তোকে একটা ভালো ডায়লগ লিখে দিচ্ছি দেখবি হিট হবে। আলাম ভাই বেঁচে থাকলে তো হিট হবে, বললো আপনারা যারা দেখেছেন দেখেছেন তো, আমাকে সবাই খালি বলছে পাগল 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 আর মারছে। যত বলছি বাবা আমার আর বিয়ে করা হবে না, বাবা আমার কেবিল পল্ট হয়ে গেছে আমি আর বিয়ে করবো না, তাও মারছে, যে পাচ্ছে মারছে। মার খেতে খেতে গেঞ্জি ছিঁড়ে গেছে, হাফ প্যান্ট চোখের তলায় কালি, সবাই মিলে বলে পাগল পাগল আর মারছে। একটা সময় আমি ঘুরে দাঁড়াই আর ওই ডায়লগটা দিই, পাগল পাগল আমি পাগল আমি পাগল, তুই পাগল, তোর বাপ পাগল, তোর মা পাগল, তোর শ্বশুর পাগল, তোর শাশুড়ি পাগল, তোর কুস্তি পাগল, তোর কুস্তি পাগল। কি ভেবেছিস কি রে তোরা আমায়, কি রে তোরা আমায়, আমি কি পঞ্চানন মন্দিরের ঘন্টা নাকি, যে শেষে বাজিয়ে দিয়ে চলে যাবি, চলে যাবি। হাততালি কোথায়? থ্যাংক ইউ।